নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই নজর রাখবো হেডলাইনসে। তালা ভেঙে বকটুইয়ের অগ্নিকাণ্ডের অভিযুক্ত লালন শেখের বাড়িতে সিবিআই। বাড়িতে 10 দিন আটকে পোষা কুকুর, তদন্তের শেষে বাড়ি সেল গোয়েন্দাদের। ভাদু শেখ খুনে গ্রেফতার আরো দুই। মার্গ্রেভ এবং নলহাটি থেকে গ্রেফতার ভাসান শেখ এবং শফিক শেখ। খুনের ঘটনায় মোট গ্রেফতার 6। বকটুইকাণ্ডে দ্রুত আনারুলকে ব্লক সভাপতির পদ থেকে সরাতে চেয়েছিলেন অনুব্রত। পদে বহাল রাখতে অনুব্রতকে ছুটি আশিস বন্দ্যোপাধ্যায়ের। নিরাপদ ঘেরাটোপে বকটুইয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা। রামপুরহাটের এক বেসরকারি স্কুলের আবাসনে নিয়ে যাওয়া হলো। উত্তরবঙ্গে শেষ দিনে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে মোমো মানালেন মুখ্যমন্ত্রী। দিদির হাতের মোমো উচ্ছ্বসিত স্থানীয় মোমো বিক্রেতারা। অবরোধ তুলতে গিয়ে বাধা, ছাত্র থানার আইসিকে অশালীন ভাষায় হুমকির অভিযোগ। বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতার অভিযুক্ত। স্ত্রী ও মেয়ের হাতে এক ব্যক্তি খুন, ডোমঝুড়ে গ্রেফতার দুই অভিযুক্ত। ঘটনায় অভিযুক্ত আরো দুই পলাতক। একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। গন্ডার শুমারি রিপোর্টের সংখ্যা প্রায় 300। উচ্ছ্বসিত বন দফতর। সময় বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, স্বল্প সঞ্চয়ের সুদ অপরিবর্তিতই রাখলো কেন্দ্র। মূল্যবৃদ্ধির বাজারে যদিও এই অপরিবর্তিত রাখাতেও ক্ষোভ বেড়েছে মধ্যবিত্তের মধ্যে। স্বল্প সঞ্চয়ের সুদ অপরিবর্তিতই রাখলো কেন্দ্র। আগামী 3 মাস কেভিপিতে সুদ মিলবে 6.9%, মাসিক আয় প্রকল্পে 6.6%, 1, 2 ও 3 বছরের টাইম ডিপোজিটে 5.5%, এবং 5 বছরের টাইম ডিপোজিটে 6.7% সুদ পাওয়া যাবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। অন্যদিকে পিপিএফে 7.1%, রেকারিং ডিপোজিটে 5.8%, 5 বছরের এনএসসিতে 6.8% সুদ মিলবে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এর পাশাপাশি বয়স্কদের স্বল্প সঞ্চয় প্রকল্পে 7.4% ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় 7.6%ই সুদ মিলবে, অর্থাৎ অপরিবর্তিতই থাকলো সুদ। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, একেবারেই যে ছবি দেখা যাচ্ছে অপরিবর্তিতই থাকলো সুদ, সুদ এই জায়গা থেকে কি বলবে? হ্যাঁ, আমরা তো সকলেই চিন্তিত এই ব্যাপার নিয়ে যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, অর্থাৎ এই মুহূর্তে খুচরো মূল্যবৃদ্ধি 6%-এর বেশি, পাইকারি মূল্যবৃদ্ধি 12-13% রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের একটু সুদে রোজগার করার জায়গা হচ্ছে স্বল্প সঞ্চয় প্রকল্প। সেই স্বল্প সঞ্চয় প্রকল্পে কিছুটা সুদ বাড়বে এইরকম একটা আশা কিন্তু সাধারণ মানুষের মধ্যে জেগেছিল, কিন্তু সেই আশায় সম্পূর্ণ জল ঢেলে দিয়ে আজকে কেন্দ্র ঘোষণা করেছে, একটু আগে 5টার সময় কেন্দ্র ঘোষণা করেছে যে অপরিবর্তিত থাকছে স্বল্প সঞ্চয়ের সুদ। সুতরাং আমরা যে সুদ পেতাম, অর্থাৎ মানে 1, 2, 3 বছরের টাইম ডিপোজিটে মাত্র 5.5% বা পিপিএফে মাত্র 7.1% সুদ, এই ধরনের যে সুদ আমরা আগে পেতাম সেই সুদই আমাদের এখন চালু থাকবে। আমাদের সকলেরই মনে পড়বে যে কোভিড লকডাউনের সময় 1 এপ্রিল 2020 স্বল্প সঞ্চয়ের সুদ দারুণভাবে কমানো হয়েছিল। সাংঘাতিকভাবে কমিয়ে দেওয়ার ফলে বিরাট পরিমাণে সুদ নির্ভর জনতার ক্ষতি হয়েছিল। তারপরে টানা 2 বছর সেই জায়গার থেকে একটুও ওঠেনি স্বল্প সঞ্চয়ের সুদ। এখন এমন অবস্থা যে স্বল্প সঞ্চয়ে পোস্ট অফিসে টাকা রাখলে যে সুদ পাওয়া যাচ্ছে তাতে মূল্যবৃদ্ধির সঙ্গে সে জুঝতে পারছে না। মূল্যবৃদ্ধির সঙ্গে তুলনা করলে আসলে মানুষের টাকা কিন্তু কমে যাচ্ছে স্বল্প সঞ্চয়ে টাকা জমা রাখলে বা ব্যাংকে টাকা জমা রাখলে। সেই দিক থেকে সাধারণ মানুষকে কিছুটা সুরাহা দেবার একটা চেষ্টা করবে কেন্দ্র, এইরকম একটা আশা জেগেছিল, কিন্তু সে আশায় সম্পূর্ণ জল ঢেলে দেওয়া হলো, এটাই আমরা দেখতে পাচ্ছি আজকের সিদ্ধান্তে বা আজকের ঘোষণায়। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়।
রামপুরহাট কাণ্ডের তদন্তে বকটুইয়ে সিবিআই এর টিম। বৃহস্পতিবার ভাদু শেখের ছায়াসঙ্গী লালুন শেখের বাড়িতে তল্লাশি চালালেন সিবিআই আধিকারিকেরা। তালা ভেঙে লালুনের বাড়িতে ঢোকেন তারা। ঘন্টা তিনেক তল্লাশি চালান সিবিআই কর্তারা। এটাই সে ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের বাড়ি। আর এই বাড়িতেই সিবিআইয়ের গোয়েন্দারা তল্লাশি চালালো প্রায় 3 ঘন্টা। আজকে সিবিআইয়ের আধিকারিকেরা এই লালন শেখের বাড়িতে আসে। যখন সিবিআইয়ের আধিকারিকেরা এই লালন শেখের বাড়িতে এসেছিলেন তখন কিন্তু লালন শেখের বাড়ির এই দরজা তালা বন্ধ অবস্থায় ছিল এবং সেই তালা সিবিআইয়ের যারা গোয়েন্দা তারা কিন্তু শাবল দিয়ে সেই তালা ভেঙেছিলেন এবং সেই তালা ভেঙে লালন শেখের এই গেটে যে তালা দেওয়া ছিল সেই তালা ভেঙে কিন্তু তারা ভেতরে ঢুকেছিলেন এবং তালা ভাঙার পর প্রায় 3 ঘন্টা ধরে এই লালন শেখের বাড়িতে তারা তল্লাশি চালায়। তবে যে কি জানা যাচ্ছে যে লালন শেখের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, 4টি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, সেই সিসিটিভি ডিভিআর থেকে যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক তারা পেয়েছে কিনা সেই বিষয়টি স্পষ্ট করে জানাতে না চাইলেও এই সিসিটিভির ফুটেজ ধরে তারা যে তদন্তের অনেকটাই গতি নিয়ে আসবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট জানা যাচ্ছে। তবে এই লালন শেখের বাড়ি থেকে বেশ কিছু নথি, বেশ কিছু ছবি তারা সংগ্রহ করেছে, বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করেছে। কারণ এই লালন শেখের বাড়ির পাশেই রয়েছে ভাদু শেখের বাড়ি এবং এই লালন শেখের বাড়িতে যে 4টি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেই সিসিটিভিতে সম্পূর্ণ তথ্য কিন্তু উঠে আসবে বলে গোয়েন্দারা মনে করছেন। এবং যে একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেই মিনা বিবি এবং ফটিক শেখ সেই বাড়ির বাড়ি তাক করে কিন্তু 1টি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সুতরাং লালন শেখের বাড়িতে সিসিটিভি ক্যামেরা ফুটেজ কিন্তু গোয়েন্দাদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে। তবে এই মুহূর্তে গোয়েন্দারা লালন শেখের বাড়ির দরজা কিন্তু লাল কাপড় দিয়ে এবং কালা মোমবাতি দিয়ে কিন্তু সিল করে দিয়ে গিয়েছে, সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। তবে আপাতত লালন শেখের বাড়ি সিল করে দিয়েছে গোয়েন্দারা এবং এই বাড়িতে যাতে আর কেউ প্রবেশ করতে না পারে আগামী দিনে হয়তো গোয়েন্দারা আবার এই বাড়িতে এসে তদন্ত করতে পারে। বকটুই অগ্নিকাণ্ডের বীরভূমের বকটুই থেকে অঞ্জন দে, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হয়েছেন রামপুরহাটের তৃণমূল নেতা আনারুল হোসেন। আনারুলকে গ্রেফতারের নির্দেশেই স্পষ্ট অনর্থ করেছেন আনারুল। আগেই তাকে সতর্ক করেছিল দল, সেই তথ্যই সামনে এলো। আনারুলকে পদ থেকে সরিয়ে দেওয়ার নিদান দেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, কিন্তু নিজেকে শুধরে নেওয়ার আনারুলকে আরও কিছুটা সময় দেওয়া উচিত এই মর্মেই অনুব্রতকে চিঠি লেখেন রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে এলো সেই চিঠি। আনারুল হোসেনের ওপর রাগে ফুঁসছিলেন বকটুইবাসী। বকটুইয়ে পোড়া মাটিতে দাঁড়িয়ে আনারুলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাতে গ্রেফতার হন আনারুল। দলের নিয়ম অনেক আগে থেকেই মানছিলেন না আনারুল, তাকে সতর্ক করেছিল দল। আনারুল হোসেনকে পদ থেকে সরিয়ে দেওয়ার নিদান দিয়েছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার সেই নিদানের উত্তরে চিঠি লেখেন বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। আনারুলকে যদি তখন সরিয়ে দেওয়া যেত তাহলে কি এত বড় ঘটনা এড়ানো যেত, কি বলবেন? আনারুলের পক্ষে ভালো হতো, আনারুল তো এই ঘটনা আনারুল ঘটায় নাই, সত্যি কথা। বীরভূমে বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল। আনারুলের দলের সংগঠক হিসেবে আরও একটি সময় দরকার বলে মনে করেছিলেন বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে চিঠি লিখেছিলেন তিনি। এ বিষয়ে আশীষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি লিখেছিলাম এটা, এই চিঠিটা লিখেছিলাম, একটা সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছিল, সেই সাংগঠনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই যখন মানে ঠিক নির্বাচনের, দেখুন আমাদের নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে পরেই আপনার মানে এই বিষয়টা এসছে, এটা একক কোনো সিদ্ধান্ত নয়। ভোটে জিতলাম, জেতার পরে পরেই আমি সরিয়ে দিলাম সেইটা মানে চাইনি আমি, এবং যার জন্য বললাম যে তার কাজকর্ম দেখা হোক, বকটুই কাণ্ডের তদন্ত করছে সিবিআই। বকটুই সফর সেরে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির এই হেন পদক্ষেপে ক্ষিপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী। সিবিআই তদন্ত চলাকালীন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অকুস্থল পরিদর্শন ও তার রিপোর্ট পেশ
অন্যায় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। নাড্ডার কাছে দেওয়া বিজেপির রিপোর্টে অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে বারবার। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ফাঁসাতেই বিজেপির বকটুই পরিদর্শন বলে মত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এহেন পরিস্থিতিতে আনারুল ইস্যুতে আশিস বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের মধ্যে চিঠির আদান প্রদান বকটুই কাণ্ডে অন্য মোড় এনে দিল। কলকাতা টিভি। দলের নিয়ম কানুন মেনে চলেছিলেন না বীরভূমের তৃণমূল নেতা আনারুল হোসেন। তাকে পদ থেকে সরিয়ে দেবার নিদান দিয়েছিলেন বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তবে আনারুলকে আরো কিছুটা দেওয়ার জন্য অনুব্রতকে চিঠি লিখেছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভির হাতে এসেছে অনুব্রত মণ্ডলকে লেখা আশিস বন্দ্যোপাধ্যায়ের সেই চিঠি। চিঠি প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। বকটুই গণহত্যাকাণ্ডের পর একটি চাঞ্চল্যকর চিঠি যেটি কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভলি এসছে, যে চিঠিতে আমরা দেখতে পাচ্ছি যে আশিস বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে লিখছেন যে আনারুল হোসেনকে তার ব্লক প্রেসিডেন্ট পদ থেকে সরাবেন না। আমরা এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে পেয়েছি কেষ্টদাকে, তার সঙ্গে কথা বলবো। দাদা, একটা চিঠি, চাঞ্চল্যকর একটা চিঠি, এটা যে আশিস বন্দ্যোপাধ্যায় আপনাকে লিখছে, চিঠিটা ঠিক কী লিখছে, কী বিষয়টা একটু বলুন। দেখুন, আমি আনারুলকে তখন সর দিয়েছিলাম, তখন আশিসদা রিকোয়েস্ট করেছিল, একটা চিঠি আমাকে দিয়েছিল, সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমি আনারুলকে আমি রেখে দিয়েছিলাম। তবে আজকে আনারুলকে সেই মুহূর্তে সরিয়ে দিলে আজ আনারুলের পক্ষে ভালো হতো। আপনি তো পরিষ্কার বলেছিলেন আনারুলকে রাখা যাবে না। সে তো বলেছিলাম 100 বার, কিন্তু ও আমার দলের চেয়ারম্যানের কথাটা তো শুনতে হবে। দাদা, তখন যদি আনারুলকে সরানো যেত তাহলে কি এই ঘটনা, আনারুলও ভালো হতো? আশিসদা আপনাকে কী বলেছিল? তারপরে বলেছিল পঞ্চায়েত পর্যন্তকে রেখে দেওয়া হোক, আমি তার লাইবিলিটি নিয়েছি। কিন্তু দৌড় দণ্ডপ্রতাপ নেতা কেষ্টদা কী বুঝতে পেরেছিল আনারুলকে সরিয়ে দিতে হবে? ভোটের রেজাল্ট খারাপ ছিল, এছাড়াও আনারুলবাবুর যে দলের প্রতি যে স্বচ্ছ ভাবমূর্তি সেটা কি ছিল? ওগুলো পার্টির আভ্যন্তর ব্যাপার, ওগুলো তো এইভাবে বলা যায় না, পার্টির ভেতরকার ব্যাপার। দাদা, আনারুলকে যদি তখন সরিয়ে দেওয়া যেত তাহলে কি এত বড় ঘটনা এড়ানো যেত, কী বলবেন? আনারুলের পক্ষে ভালো হতো। আনারুলতে এই ঘটনা আনারুল ঘটায় নাই, কিন্তু সত্যি কথা। দাদা, আমার শেষ প্রশ্ন, এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, এই সামগ্রিক বিষয় নিয়ে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা সভাপতি তৃণমূলে তিনি কী বলবেন? আমার মতো একটাই পুলিশ সিট করেছিল, সিটের কাছ থেকে সিবিআই হয়েছে, সিবিআই তদন্ত করছে, তদন্ত ভালো হচ্ছে এবং দোষীরা সাজা পাবে। দাদা, 2004 সালে নোবেল চুরি হয়েছিল শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই এখনও পর্যন্ত সিবিআই নিষ্পত্তি করতে পারেনি, এরপরও একাধিক ঘটনা সিবিআই সেটা নিষ্পত্তি করতে পারেনি, এরপরে কি হবে? 22 জন আসামি ধরা পড়েছে, সেটা তো রাজ্য সরকারের পুলিশই করেছিল। সে রাজ্য সরকার পুলিশ করুক, তারপর তো সিবিআইকে দিয়েছে, নিশ্চয়ই রেজাল্ট ভালো হবে। মানে সিবিআইয়ের প্রতি আস্থা রয়েছে আপনার? 100% সব এজেন্সির উপরে আস্থা আছে, সেন্ট্রাল এজেন্সি হোক আর রাজ্য এজেন্সি হোক। আমরা এতক্ষণ কথা বলছিলাম বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। বকটুইয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের গ্রাম থেকে নিয়ে যাওয়া হলো রামপুরহাটের এক স্কুলের আবাসনে। গ্রামের 61 জন একাদশ এবং 22 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন। এদিন দুদফায় দু ক্লাসের মোট 22 জনকে নিয়ে যাওয়া হয়। প্রশাসন সূত্রের খবর, বাকিদেরও নিয়ে যাওয়া হবে, ভয় কাটিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার জন্যই এই উদ্যোগ প্রশাসনের। মুখ্যমন্ত্রী গ্রামে গিয়ে অভয় দিয়ে বলেছিলেন পরীক্ষার্থীদের পাশে থাকবে প্রশাসন। সেই মতো মঙ্গলবার বীরভূমের জেলাশাসক তার অফিসারদের নিয়ে বকটুইয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলেন। তাদের হাতে তুলে দিয়েছিলেন ক্যাডবেরি পেন। ভয় কাটাতে এবার নিরাপদের ঘেরাটপে পরীক্ষার্থীরা। কয়েকদিন আগেই বীরভূম জেলাশাসক এই বকটুই গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আশ্বস্ত করে গিয়েছিলেন তারা যাতে নির্বিঘ্নে নির্ভয়ে পরীক্ষা দিতে পারেন। সেই জেলাশাসকের বকডুই সফরের পরেই আজকে এই গ্রামের 22 জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে রামপুরহাট শহরে। সেখানে রাখা হবে একটি স্কুলের, শহরের নামই ইংলিশ মিডিয়াম স্কুলের
লেজিস হোস্টেলে, তারপর সেখান থেকে তারা পরীক্ষা দেবেন। আমরা সেই বাসের মধ্যে রয়েছি যেই বাসে এই পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে, সেই বাসেই কিন্তু পরীক্ষার্থীরা এখনো পর্যন্ত রয়েছে। তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ? আমি গার্লস স্কুল থেকে। কোন ক্লাসে পরীক্ষা দেবে? 11। আজকে কোথায় যাচ্ছ? আজকে জিম গুলুকুল কলেজ। কেন যাচ্ছ ওখানে? ওইখানে আমরা নিরাপদ মনে করছি নিজেকে, ওইখানে আমরা পড়াশোনা করব। জিম্মিরা বলেছে ওইখান থেকে আমাদেরকে একটু নিরাপদ মনে হবে নিজেকে। গ্রামে কি অসুবিধা হচ্ছিল? গ্রামে ওই আতঙ্ক, ভয় ভয় লাগছে। এখানে কি যাচ্ছি কারণ গ্রামে যে অবস্থা সেটা তো সবাই জানতে পারছে। গ্রামে যে অসুবিধা হচ্ছে, আমাদের টিউশন পড়াশোনা করছে পাচ্ছি না, তো গ্রামে এরকম অবস্থাতে গার্জেনে তো এটা অ্যালাউ করছে না কি তুমি টিউশন পড়তে যাও। একা যাচ্ছি, এবার বাড়িতে তো কেউ নেই, ফ্যামিলিতে কেউ থাকছে না, সেরকম অবস্থাতে এখান থেকে যাচ্ছি। তা সেখানে টিউশনই পড়াশোনা হবে, সেখানে পড়াশোনা করবে, বাড়ি এনে নিয়ে আছেন, নিয়ে ওইখান থেকে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে, তারপর যাবতীয় স্কুলে দিয়ে আসছে, স্কুল থেকে নিয়ে আসছে, তাতে আমরা সেফটি থাকবো আর নিজেকেও নিরাপদ মনে হচ্ছে। গ্রামে থেকে পড়াশোনায় মন বসছিল না, পড়তে বসছি কিন্তু এই আতঙ্কের জন্য পড়তে পারছি না, মনে হচ্ছে কিছু আবার ঘটবে এরকম ঘটনা। তার জন্য জিমি কাকু আমাদেরকে বলেছে কি সেফটি থাকবো আমরা ওখানে গেলে, ওখানে পড়াশোনা করাবে, তারপর সবাই মিলে একসঙ্গে থাকলে মনও ভালো থাকবে, পড়াশোনাতেও মন লাগবে। ওই গুরুকুল কলেজে ওইখানে পড়াশোনার জন্যে, ওখানে লেখাপড়া, ওখানে টিউশনি, ওখানে মাস্টার থাকবে, ওখান থেকে ওনারা দায়িত্ব নিয়েছেন, স্কুলে ওরা গাড়ি করে নিয়ে যাবে, গাড়ি করে দিয়ে যাবে। বর্তমানে যে থমথমে পরিস্থিতি চলছে এখানটায়, যেরকম টাইপের অবস্থা আছে, তাতে ছাত্রীদের এখানে থেকে পরীক্ষা দেওয়া খুব একটা ভালো সুখকর হবে না আর কি, তাদের রেজাল্ট খারাপ হতে পারে, সেই কথা বিবেচনা করে আমি এটা উদ্যোগটা নিয়েছি। গ্রামে পড়াশোনার পরিস্থিতি ছিল না, তার জন্যই কিন্তু জেলা প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি আছেন সৈয়দ সিরাজ জিম্মি, পাশাপাশি রামপুরহাটের একটি নামি ইংলিশ মিডিয়াম স্কুল, যৌথ উদ্যোগে এই পড়ুয়াদের এবং পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে একটি সেফটি জায়গায়, যেখান থেকে তারা নিরাপদে পরীক্ষা দিতে পারবে। বীরভূমের বগটুই থেকে অঞ্জন দে, কলকাতা টিভি। সময় বিরতি, রয়েছে আরও খবর, সঙ্গে থাকুন। পাঁচ দিনের পাহাড় সফরের শেষ দিনের সকালটা নিজের মতো করে কাটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তার ধারে হঠাৎ চোখ পড়ে গেল মোমোর দোকানের দিকে। রাজ্যের প্রশাসনিক প্রধান এগিয়ে গেলেন সেদিকেই, বানিয়ে ফেললেন পাহাড়ের জনপ্রিয় খাবার মোমো। পাহাড়ি ভোর, চারপাশে অল্প অল্প কুয়াশা, কুয়াশা মাখা পাহাড়ি রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারপাশে নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে দ্রুত পায়ে পাহাড়ি পথে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। তার রাস্তায় বেরোনোর খবরে সকাল সকাল পাহাড়ের পথে লোকজনও ছিলেন, তাদের দিকে তাকিয়ে নমস্কার, প্রতি নমস্কারেই রাস্তা বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। হঠাৎই চোখে পড়ে গেল রাস্তার পাশের মোমোর স্টলগুলির দিকে। মোমো তৈরিতে ব্যস্ত ছিলেন স্থানীয় ব্যবসায়ীরা, পায়ে পায়ে সেদিকেই হেঁটে গেলেন মুখ্যমন্ত্রী। মন দিয়ে দেখলেন মোমো তৈরির পদ্ধতি, তারপর নিজেও নেমে পড়লেন মোমো তৈরিতে, সন্তর্পণে আকার দিলেন মোমোতে। মোমো তৈরি হতেই মমতার মুখে পরিতৃপ্তির হাসি, সকলকে খাইয়ে ঘরের মা বোনেরা যেমন খুশি হন, মোমো তৈরির পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিতৃপ্তিটাও তার থেকে কিছু কম ছিল না। দার্জিলিং থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় বিরতি, রয়েছে আরও খবর, সঙ্গে থাকুন। বুধবারই এক কর্মী সভায় বিমল গুরুং জানিয়েছিলেন রাজ্য সরকার যদি জোর করে জিটিএ নির্বাচনের পথে হাঁটে তাহলে বিমল গুরুং নিজের পথে চলবেন, প্রয়োজনে আমরণ অনশন চালাবেন তিনি। বিমল গুরুং এর এই বক্তব্যের পর সরগোল পড়ে যায় পাহাড়ের রাজনীতিতে। মুখ্যমন্ত্রী পাহাড়ে থাকাকালীন প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসলে প্রত্যেকেই জিটিএ নির্বাচনের পক্ষে রায় দেয়। গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রশন গিরি জানিয়েছিলেন তারা জিটিএ নির্বাচন চান, তবে তার আগে চান পাহাড়ের সমস্যার রাজনৈতিক সমাধান। আগামী 2 এপ্রিল কালিম্পংয়ে দলের পক্ষ থেকে একটি কনভেনশন ডাকা হয়েছে, সেখানে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, রাজুও কনভেনশনে আসবেন বলে জানিয়েছেন। যদিও বৃহস্পতিবার বিমল গুরুং বলেন কনভেনশনে কে আসবেন, কে আসবেন কি না সিদ্ধান্ত হবে তার আগে থেকে বলা অসম্ভব। তৃণমূল ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও বিমল গুরুং এর এমন মন্তব্যে ফের শোরগোল পাহাড়ের রাজনীতিতে।
वो तो मेरे को पता नहीं, ये जो फंक्शन हो रहा है जो वहाँ पर जो ऑर्गेनाइज कर रहा है इसका अलग वो है, वो एक कमेटी है, वो कमेटी ने किया है, तो किस किस को बुलाया है मेरे को पता नहीं है, वो तो स्वतंत्र रूप में वो लोग एक ऑर्गेनाइज किया है, तो मेरा पार्टी का तरफ से नहीं किया है। तो मुद्दा আজ জিজ্ঞাসাবাদ করতে হবে এসএসসি এর প্রাক্তন উপদেষ্টাকে। সিবিআই কে নির্দেশ হাইকোর্টের, কারণ হাইকোর্টের পর্যবেক্ষণ এসএসসি নিয়োগ নিয়ে কলকাতা নাড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য আগামীকাল শুনানির সময় পেশ করতে হবে। এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। এসএসসি এর প্রাক্তন উপদেষ্টাকে বৃহস্পতিবারই জিজ্ঞাসাবাদের নির্দেশ। সিবিআই কে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। চাপ বাড়ছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার। স্কুলে 98 জন কর্মী নিয়োগ মামলায় বৃহস্পতিবারই তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এদিন রাত 12টার মধ্যে জিজ্ঞাসাবাদের নির্দেশ, তবে তাকে গ্রেফতার করা যাবে না। বিচারপতির পর্যবেক্ষণ, স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে একাধিক মামলায় শান্তিপ্রসাদ সিনহার নাম সামনে আসছে। বহু ক্ষেত্রেই তার নির্দেশ কাজ করেছে বলে হাইকোর্টের পর্যবেক্ষণ। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য শুক্রবার আদালতকে জানাতে হবে। টোটাল 98 জন ক্যান্ডিডেট, তারা এই যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এদের মধ্যে 90 জন হলো যাদের লিস্টে কোথাও নাম ছিল না, তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। স্কুল সার্ভিস কমিশন রিপোর্ট ফাইল করে বলছে যে এই ধরনের কোনো রেকমেন্ডেশন তারা ইস্যু করেনি। অপরদিকে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা বলছে যে আমরা রেকমেন্ডেশন লেটারগুলো হার্ড কপি এবং সফট কপি দুটো মিডিয়ামেই পেয়েছি। তাহলে আইদার স্কুল সার্ভিস কমিশন মিথ্যা বলছে অথবা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মিথ্যা বলছে। কিন্তু ইন দ্য মিনওয়াইল একটা জিনিস ঘটে গেছে, সেটা কি না, রাজ্য সরকার একটা মনিটরিং কমিটি তৈরি করেছিল এবং এসপি সিনহা, ডক্টর এসপি সিনহা স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভাইসার ছিল এবং ওই মনিটরিং কমিটির তিনি কনভেনার ছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন যে সমরজিৎ আচার্যকে, যিনি প্রোগ্রাম অফিসার ছিলেন, তাকে রেকমেন্ডেশন লেটারগুলো ইস্যু করার নির্দেশ দিয়েছিলেন, যেগুলো অন্য মামলায় উঠে এসেছিল। তাই মহামান্য বিচারপতি আজকে নির্দেশ দিয়েছেন সেই ডক্টর শান্তিপ্রসাদ সিনহাকে আজকে রাত্রি 12টার মধ্যে তাকে ইন্টারোগেট করতে হবে। 98 জন গ্রুপ ডি কর্মী নিয়োগে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। 2016 সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। 2019 সালে দেখা যায় 90 জনের নামই নেই প্যানেলে। কলকাতা টিভি। মাটিয়া ধর্ষণ কাণ্ডে করা হাইকোর্ট, শিশুটির জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ আদালতের। কেস ডায়েরি, তদন্ত রিপোর্ট, মেডিকেল রিপোর্টও আদালতে জমা দিতে হবে, নির্দেশ বিচারপতির। পরবর্তী শুনানি 4 এপ্রিল। মাটিয়া ও ইংরেজবাজার ধর্ষণের অভিযোগে এবার কেস ডায়েরি এবং তদন্ত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। কিভাবে চিকিৎসা চলছে, তদন্তের অগ্রগতি কতদূর, সেই সমস্ত রিপোর্ট রাজ্যকে জমা দিতে বলা হয়েছে। আগামী সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিতে হবে। দুটি পৃথক ধর্ষণকাণ্ডে গুরুত্ব বুঝে সমস্ত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। গত 24 মার্চ বসিরহাটে 11 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। উপহারে লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। পরে অচৈতন্য অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়। বর্তমানে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসাধীন, এখনও জ্ঞান ফেরেনি। ওই ধর্ষণ মামলায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। এদিন শুনানি চলাকালীন আইনজীবী সুমিত্রা নিয়োগে অভিযোগ করেন, বাড়ির লোককে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না, অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিক আদালত, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক। আরেক আইনজীবী পল্লবী চট্টোপাধ্যায় বলেন, ইংরেজবাজারে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয়েছে, এই ধরনের প্রায় 11টি অভিযোগ জমা পড়েছে। কলকাতার সহ শহরতলিতে মহিলা শ্লীলতাহানির অভিযোগ বাড়ছে। এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দুটি ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। শুনানি শেষে আদালত নির্দেশ দিয়েছে কেস ডায়েরি, তদন্ত রিপোর্ট ও মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে, শিশুকে সমস্ত উন্নত চিকিৎসার সুবিধা দিতে হবে, প্রবীণ চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করতে হবে, বাবা ও মাকে শিশুর সঙ্গে দেখা করতে দিতে হবে। মামলার পরবর্তী শুনানি 4 এপ্রিল। কলকাতা টিভি। সময় বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। থানার আইসিকে অশালীন ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনায় বাঁকুড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতার ওই বক্তব্য দল প্রশ্রয় দেয় না বলে দাবি বাঁকুড়া জেলা তৃণমূল জেলা বিজেপি নেতৃত্বের। বিজেপিতে শিক্ষিত লোক কম রয়েছে বলে কটাক্ষ তৃণমূলের। বৃহস্পতিবার ছাতনার দুবরাজপুর মোড়ে স্থানীয় এক পুকুর খনন ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ করে বিজেপি। অবরোধে বাঁকুড়া পুরুলিয়া রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে ছাতনা থানার আইসি আশিস জৈন অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এরপরেই জীবন চক্রবর্তী নামে বিজেপির ওই নেতা ছাতনা থানার আইসি আপত্তিকর ভাষায় হুমকি দেন বলে অভিযোগ। অবরোধের ঘটনায় বিজেপির ওই নেতা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অস্বস্তিতে পড়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান ছাতনায় কোনো কর্মসূচি ছিল না, পাশাপাশি ওই ধরনের বক্তব্য দল সমর্থন করে না বলেও জানিয়েছে বিজেপি। আপনি কাজ বন্ধ করতে পারেননি, পোশাকটা খুলে দাঁড়ান, কেমন বাপের বেটা, আমরা আপনার সঙ্গে শক্তিতে লড়াবো। কিন্তু আইসিকে গালিগালাজ করা, যে আইসি আমাদের, আমি বলছি না আমি সবাই গাইছি না কারো হয়ে, কিন্তু আমি যেটুকু জানি সেটুকু আইসি অত্যন্ত সজ্জন মানুষ, অত্যন্ত ভালো মানুষ, যিনি গরিব মানুষকে সাহায্য করেন, আর্থিক দান করেন, সেটা সবাই জানেন, আপনারাও জানেন। সেই আইসিকে মা বাপ তুলে গালিগালাজ করা, আইসির 14 পুরুষ উদ্ধার করা, এগুলো রাজনৈতিক দলের কাজ কিন্তু নয়। আসলে আমার যেটা মনে হয়, বিজেপি দলের শিক্ষিত লোকের অভাব খুব কম আছে, শিক্ষিত নেই বললেই চলে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আছে কিনা সন্দেহ আছে। এইভাবে কোনো পদাধিকারী কোনো আধিকারিককে এই ভাষায় কথা বলা উচিত নয়। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তারা অত্যন্ত সুশৃঙ্খল আমরা কর্মী, কোনো কর্মী যদি এই ধরনের ভাষা বলেছে সেটা নিন্দনীয়, আমি তার নিন্দা করছি এবং এই বিষয়টা আমরা জেলা বা প্রদেশে জানাব। বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য সহ তৃণমূলে যোগ দিলেন 2000 জন। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের এই ঘটনা। বুধবার ক্রান্তি ব্লক তৃণমূলের ডাকে মৌলানী নতুন হাটের এক যোগদান সভায় তৃণমূলে যোগ দিলেন তারা। কর্মী সভায় উপস্থিত ছিলেন মৌলানী গ্রাম পঞ্চায়েতের 2 জন বিজেপির পঞ্চায়েত সদস্য নরেন্দ্রনাথ রায় ও অবিনাশ সেন, তৃণমূলে যোগ দেন তারা। এদের সঙ্গে আরও 2000 জন কর্মী, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ ও ক্রান্তি ব্লক সভাপতির মেহবুব আলমের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন। এদিনের কর্মী সভায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতার উপরে হামলার প্রতিবাদে তৃণমূলে পথ অবরোধ করে বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার হাবড়ায়। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বাড়ি ফেরার পথে বেড়গুম 2 নম্বর পঞ্চায়েতে তৃণমূলের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের উপরে দুষ্কৃতীরা হামলা চালায়। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে হাবড়া গোবরডাঙ্গা রোডের প্রতাপনগর এলাকায় অবরোধ করে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ গিয়ে আশ্বাস দিলে অবরোধ তোলে বিক্ষোভকারীরা। স্ত্রী ও মেয়ের হাতে খুন এক ব্যক্তি, ডোমচুরের পার্বতীপুরের এই ঘটনা। নিহত ব্যক্তির নাম শেখ সালেম। বুধবার রাতে বাড়ি থেকে উদ্ধার হয় তার দেহ। খুনের দায়ে গ্রেফতার হয়েছেন সালেমের স্ত্রী সুলতানা বেগম ও মেয়ে আমিনা। স্ত্রী ও সন্তানের হাতে খুন হওয়ার ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আমিনার সৎ বাবা ছিলেন সালেম। অভিযোগ, মেয়ের ওপর দিনের পর দিন যৌন নির্যাতন চালাতেন তিনি। তারই প্রতিবাদে সালেমকে খুন করে মা ও মেয়ে। অভিযোগ, ঘটনার দিন সালেমের বাড়িতে এসেছিলেন আরও 2 ব্যক্তি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গা ঢাকা দেন তারা। পলাতক 2 ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। না, ওই বাড়ির লোকে ওর ছেলেকে মেয়েকে ফ্যামিলিকে ও শালাকে দিয়ে এসছে। হ্যাঁ, দ্বিতীয় কন্যা দুটো বিয়ে। আমাদের বসে পোস্টমর্টম হয়ে বডি চাই আমাদের, আর এর সত্যিটা আমরা দেখতে চাই, কে করলো এটাই আমাদের বক্তব্য। আমরা পুলিশ প্রশাসনকে ছেড়ে দিয়েছি। আমরা চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে রোগী মৃত্যুর পর অন্যান্য টাকার দাবির প্রতিবাদে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজে। অভিযোগ, মেদিনীপুর মেডিকেল কলেজে বুধবার দুপুর থেকে মোট 7টি দেহ ময়নাতদন্ত হয়েছে। মৃতদের পরিবারগুলো দেহ মর্গ থেকে আনতে গেলে তাদের থেকে অন্যান্যভাবে 1,500 টাকা দাবি করা হয়। শোকগ্রস্ত পরিবারগুলো প্রতিবাদ করতে না করলেও প্রতিবাদ করেন সবঙ্গের এক তৃণমূল নেতা। ওই নেতার এক আত্মীয়ের দেহ ছাড়তেও মর্গ থেকে 1,500 টাকা দাবি করা হয়। তৃণমূল নেতার অভিযোগ, সম্পূর্ণ বেআইনিভাবে মর্গ টাকা দাবি করছে। তৃণমূল সরকারের বদনাম করতেই এক শ্রেণীর হাসপাতাল কর্মী এই অসাধু ব্যবসা চালাচ্ছে বলেও দাবি তৃণমূল নেতার। শুধু মর্গ থেকে দেহ ছাড়ানোর ক্ষেত্রেই নয়, চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও মেদিনীপুর মেডিকেল কলেজে অনৈতিকভাবে টাকা দাবি করেন আয়ারা। এরকমটাই অভিযোগ রোগীর পরিবারের। হাসপাতালের তরফে দাবি, কেউ অনৈতিকভাবে টাকা চাইলে রোগীর পরিবারগুলিকে হাসপাতালে তা জানাতে হবে, হাসপাতাল ব্যবস্থা নেবে।
চিকিৎসা হয়তো আয়ারা বলছে আমাকে 300 টাকা করে দাও, ডেলি 300 টাকা করে নিচ্ছে ভিতরে চিকিৎসা পরিষেবা কি, যত রুগী ঢুকতেছে যারা সিজার হচ্ছে তারা বলতেছে 2100 টাকা করে লাগবে। ডেড বডি ছাড়ছে না, বলতো পলিথিন নিয়ে আসো, পলিথিন নিয়ে আসলাম, আসার পরে বলছে আমার বডি তো এখনো ডাকেনি, তার আগেই শুনছি এরকম 1500 টাকা না হলে বডি দেবো না এসব বলছে। না না আমাদের এখানে পয়সা কোনো দেবেন কেন, পয়সা দেওয়ার তো কোনো কথা না, পয়সা কেন দেবেন, হয়তো দেরি হতে পারে, 7টা বডি আজ ছিল পিএম করতে দেরি হতে পারে সেটা ঠিক আছে, পয়সা করে কোনো প্রশ্নই উঠে না। না না টাকা দেবেন কেন, টাকা দিলে আমাদের কাছে কমপ্লেন করুন, আমরা উঠে গিয়ে দেখব কি ব্যাপার, মর্গে টাকা নেবে কেন। সময় বিরতি রয়েছে, আরো খবর সঙ্গে থাকুন। পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র সহ 3 দুষ্কৃতী গ্রেফতার বসিরহাটে। বৃহস্পতিবার ভোর রাতে স্বরূপনগরের বড় বাঁকড়া থেকে রুহুল আমিন নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। দুদের কাছ থেকে উদ্ধার হয়েছে বন্দুক ও গুলি। বাদুরিয়া বাজার থেকে বাবুসেনা মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে, গুলি রিভলভার সহ গ্রেফতার করা হয়েছে তাকে। হাসনাবাদের আমলানি থেকে এদিন ভোর রাতে সিরাজুল গাজী নামেও এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। দুদের কাছ থেকে উদ্ধার হয়েছে বন্দুক ও গুলি। পাশাপাশি বনবেবী সেতু, বাসন্তী হাইওয়ে, হারোয়া সেতু, ইছামতি সেতু সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। সময় বিরতি রয়েছে, আরো খবর সঙ্গে থাকুন। জলদাপাড়ায় বাড়ছে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা। জলদাপাড়া জাতীয় উদ্যানে বর্তমানে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা প্রায় 300 ছিল। সম্প্রতি গন্ডার শুমারির রিপোর্টে সামনে এসেছে এই তথ্য। জলদাপাড়ায় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধিতে উচ্ছ্বসিত বন দপ্তর। সঠিক সংরক্ষণেই বাড়ছে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা, দাবি বন দপ্তরের। খুশির হাওয়া জলদাপাড়ায়, অভয়ারণ্যে বেড়েছে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা। 2019 সালে সেখানে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা ছিল 237, এক লাফে গন্ডারের সংখ্যা বেড়ে হয়েছে 292, অর্থাৎ প্রায় 300 ছুঁয়ে ফেলেছে গন্ডারের সংখ্যা। বন দপ্তরের কর্মীদের দাবি, সঠিক সংরক্ষণের ফলেই গন্ডারের এই সংখ্যা বৃদ্ধি। জলদাপাড়া ইয়ার গরুমারা আমার পশ্চিমবঙ্গে যে রাইনো এরিয়াস আছে একটু প্রোটেকশনে খুব আমার তো একটা ফরম্যাট আছে স্ট্যান্ডার্ড, কীরকম করতে হবে, কীরকম মনিটর করবে। আমার তো অনেক হাতি আছে, হাতির পেট্রোলিং হয়, তো আমি এভরি মাসে প্রোটেকশন মনিটরিং প্রোটোকল মিটিং করে আর আমি অ্যানালাইজ করে কোথায় কাম হচ্ছে, আমি স্টাফকে বলবো এখানে যাদা করতে হবে। আর আমার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে, এই যে JFMC লোকের সঙ্গে আমি আমার স্টাফ জেনারেলি কথা বলে, তো কই বাহারে লোক আসছে, এরকম সবই দিয়ে। এই মুহূর্তে জলদাপাড়ায় একশৃঙ্গ পুরুষ গন্ডারের সংখ্যা 101, মাদি গন্ডারের সংখ্যা 134টি, লিঙ্গ নির্ধারণ করা যায়নি এমন গন্ডার রয়েছে 57টি। স্ত্রী ও পুরুষ গন্ডারের সংখ্যা সমানুপাতিক না হওয়ায় একশৃঙ্গ গন্ডার নিয়ে চিন্তায় রয়েছে বন বিভাগ। আগে জলদাপাড়ার পূর্ব ও পশ্চিম রেঞ্জের জঙ্গলেই কেবল গন্ডারের দেখা মিলত, আসার কথা এখন অভয়ারণ্যের কোনায় কোনায় দেখা মিলছে গন্ডারের, আর তাতেই খুশি পর্যটকেরা। এটা সত্যি আমি শুনেছিলাম যে এখানে গন্ডার বেড়েছে, সত্যি বলতে বিশ্বাস হয়নি প্রথমে। তো আজকে আমরা সকালবেলা এলিফ্যান্টের সাফারি গেছিলাম 7:30টার ট্রিপে, তো আগের ট্রিপে যারা গেছিলো তারাও শুনলাম গন্ডার দেখেছে, এবং আমরা একদম মানে এটা হচ্ছে ওয়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট আই ক্যান সে, যে গন্ডারটা দেখলাম। এবং এটা সত্যি আমার মনে হয় যে গন্ডারের সংখ্যা বেড়েছে, এবং প্রত্যেকটা এলিফ্যান্ট রাইডে আমরা গন্ডার দেখতে পাচ্ছি, এবং খুব কাছেই সেটা বলতে পারি। আমরা স্টার্ট করেছিলাম হলং বাংলো থেকে, এবং সেখানে এলিফ্যান্ট রাইড থেকে আমরা গন্ডারটা দেখেছি। শুধুমাত্র পুরুষ ও মাদি গন্ডারের সমানুপাতিক হারের তারতম্যের জন্য বিগত কয়েক বছরে জলদাপাড়ায় সঙ্গিনী দখলের লড়াইয়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে পুরুষ গন্ডারের সংখ্যা। তাদের জীবনশৈলী অনুসারে প্রতিটি পুরুষ গন্ডারের পিছু 3টে করে মাদি গন্ডার থাকা দরকার। যৌথ বন পরিচালন ব্যবস্থার সফল প্রয়োগ করে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। প্রচুর কাফ আমরা পেয়েছি, শিশু, তারা আগামী দিনে বড় হবে, এবং আমার যেটা ব্যক্তিগত আইডিয়া, হয়তো আমরা কাউন্ট করেছি 101টা পুরুষ গন্ডার, 100 বিভিন্ন রকম কিছু আনআইডেন্টিফাইড করেছি, বাট এই সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং এটার জন্য
এখানকার কিছু যেরকম ফরেস্ট স্টাফদের অফিসারদের ভূমিকা আছে, সেই সঙ্গে গ্রাউন্ড লেভেলে যারা হাঁপি বা মাহুদ পাতাওলা এরকম ডেয়ারিং কিছু ফরেস্ট স্টাফেরও যেরকম অবদান আছে, সেই সঙ্গে জলদাপাড়াকে নিয়ে যারা আমাদের মতো পরিবেশ প্রেমীরা যারা দিন রাত কাজ করে যাচ্ছে, এবং সর্বোপরি আশপাশ অঞ্চলের মানুষের মধ্যে একটা সচেতনতা কিন্তু বৃদ্ধি পেয়েছে যে আমাদেরকে জলদাপাড়া জাতীয় উদ্যানকে বাঁচাতে হবে এবং এখানকার প্রাণীকুলকে বাঁচাবে। আন্তর্জাতিক গন্ডার দিবসের দিন জলদাপাড়া জাতীয় উদ্যানে এসে গন্ডার বিশেষজ্ঞরা একটা ইঙ্গিত দিয়েছিলেন যে জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা কিন্তু উত্তরোত্তর বাড়ছে এবং তা আরো ঊর্ধ্বমুখী হবে। তাদের সেই ইঙ্গিত কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়িতই হলো। চলতি মাসের 25 এবং 26 তারিখে এই জলদাপাড়ায় হয় গন্ডার শুমারি। সেই গন্ডার শুমারিতে গন্ডারের সংখ্যা প্রায় 300 ছুঁয়েছে, যাতে উচ্ছ্বসিত বনদপ্তর। বনদপ্তরের দাবি যে সঠিক সংরক্ষণ এবং দেখভালের ফলেই এই সাফল্য এসেছে, ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে। ডুয়ার্সের জলদাপাড়া থেকে ক্যামেরায় দেবব্রত সরকারের সঙ্গে অনুপম সাহা ও পিনাকী চক্রবর্তী, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।